سب شيرونم হচ্ছে اكو من طلب العلم لغير الله যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ইলম তালাশ করে তার عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول الناس يقضى يوم القيامه عليه رجل استشهد فاتي به فارفه نعمه فارفها

তাকে নিয়ে আসা হবে তাকে চিনিয়ে দেওয়া হবে তার নামতগুলো সে চিনবে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি এ বিষয়ে কি আমল করেছিলে মানে কোন পথে কি জন্য তুমি আমল করেছিলে এ তাকে করা হবে তখন সে বলবে হে আল্লাহ আপনার পথে অর্থাৎ আপনার জন্য আমি কেতাল করেছি যুদ্ধ করেছে জেহাদ করেছে ফলে আমি এতে শহীদ হয়ে গিয়েছি তখন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলেছ বরং তুমি যুদ্ধ করেছ যেন তোমাকে বীর বলা হয় যেন তোমাকে সাহসী বলা হয় সেটা বলা হয়েছে এরপর নির্দেশ দেওয়া হবে যেন তাকে তার চেহারার উপর উল্টো করে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয় ওরাজুলুন তা আল্লা মা ও আল্লা মাহু ওয়াকারা আল কোরআ নাফা অতি এ বিহি ফাররাফাহু আমাহু ফা আরাফা আর এমন ব্যক্তি যে এলেম অর্জন করেছিল এবং মানুষকে শিখিয়েও ছিল নিজে এলেম অর্জন করেছে এবং তালিমের কাজ করেছে এবং কোরান ও তেলাওয়াত করেছে এরপর তাকে নিয়ে আসা হবে তাকে তার জন্য নির্ধারিত নেমাৎ এই ভালো আমলের কারণে যেটা সে প্রাপ্ত হওয়ার কথা সেটা তাকে চিনিয়ে দেওয়া হবে সে চিনবে কালা তারপর তাকে জিজ্ঞেস করবেন আল্লাহ জিজ্ঞেস করবেন ফমা আমিল তাফিহা কার জন্য কোন পথে তুমি এই আমলটা করেছো যে শিখলা শিখালামলা তা আল্লাম তুল আলমা ও আল্লাহ ও করা তুফি সে আল্লাহ তোমার পথেই তোমার ওয়াস্তে তোমাকে খুশি করার জন্য আমি এলেম অর্জন করেছি এলেম শিখিয়েছি এবং কোরআন তেলাওত করেছি

এই নির্দেশ দেওয়া হবে যে তাকে তার চেহারার উপর উল্টো টেনে হেঁচড়ে যেন জাহান নামে ফেলে দেওয়া হয় ওয়ারাজুলুন ওয়াসা আলাইহি ওয়াসা আল্লাহ আলহি ও আতাহমিন আসনাফিল মালি কুল্লিহি ফা উতিয়া বিহি ফা আর্রাফাহু নেহু ফা আরাফাহা আর এমন ব্যক্তি আল্লাহ যার উপর প্রশস্ততা দিয়েছেন এবং তাকে সব ধরনের সম্পত্তির প্রকার তাকে দিয়েছেন তারপর তাকে নিয়ে আসা হবে এবং তাকে তার নামতগুলো চিনিয়ে দেওয়া হবে সে চিনবে তাকে বলবেন কার জন্য তুমি আমলটা করেছো হে আল্লাহ তুমি যত পথে তোমার রাস্তায় টাকা খরচ করা তুমি পছন্দ করো আমি কোনোটাই ছাড়ি নাই সব পথে আমি তোমার জন্য ব্যয় করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ ওলা তুমি একটি করেছো যেন তোমাকে বলা হয় তুমি দানশীল দানশিল কিল সেটা বলা হয়েছে তোমা উমের আহি তারপর নির্দেশ দেওয়া হবে ফাসোহাইবা আলা আওয়াজ তার চেহারার ওপর উল্টো করে তাকে টেনে হিঁচড়ে নেওয়া হবে তুমা উল কিয়া এবং এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আখরা যাহ মুসলিম ইমাম মুসলিম অর্না করেছেন তো এই হাদিসে আমরা স্পষ্ট বুঝলাম যে এলেম অর্জন করতে হবে কার জন্যে আল্লাহর জন্য। তাহলে কিন্তু সারা পৃথিবীর সব মানুষ বেনিফিটেড হবে এটা কিন্তু শুধুমাত্র মানে এই জন্য নয় যে আল্লাহ চান সব জন্য আসলে এটা একটা ইসলামের মৌলিক নীতি মানে যদি কেউ আল্লাহর জন্য করে তাহলে আল্লাহর সকল বান্দারা তার দ্বারা বেনিফিটেড হবেন আর যদি আপনি অন্য কোনো স্বার্থে করেন একদিকে তো আল্লাহর হক ক্ষুণ্ণ করলেন নষ্ট করলেন কারণ এই পৃথিবীর সমস্ত আমল শুধু আল্লাহকে খুশি করার জন্য হওয়া উচিত আর কাউকে খুশি করার জন্য হওয়া উচিত না তাহলে অধিকারটা কার আল্লাহর আপনি আল্লাহর অধিকারটা ক্ষুণ্ণ করলেন আর আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করার পাশাপাশি আপনি ব্যক্তিগত নিজের ছোট্ট একটা স্বার্থে কাজটা করলেন ফলে বেনিফিটেড হলেন শুধু আপনি অথবা কিছু সংখ্যক মানুষ আল্লাহর বান্দারা কিন্তু এতে বেনিফিটেড হয় না এই জন্যে আমরা দেখেছি যে রাসুল সাল্লা সাল্লাম সমস্ত কাজ করেছেন কার জন্যে আল্লাহর জন্যে ফলে পুরো সমাজ সে কল্যাণটা পেয়েছে আর আজকে আমাদের সবাই বা অধিকাংশ আমরা নিজেদের হীন স্বার্থে কাজ করি ফলে আমাদের যে কল্যাণ আমাদের যে বারাকা আমাদের যে মানে আরও যে সমস্ত মানে বেনিফিটটা সবার কাছে পৌঁছার কথা সেটা পৌঁছতেছে না যে কোনো কাজে আপনি খেয়াল করবেন যদি আল্লাহর ওয়াস্তে করেন তাহলে এর বেনিফিট সর্বব্যাপী আর যদি নিজের ওয়াস্তে করেন অথবা নিজের কোনো স্বার্থে করেন তখন দেখবেন এটার বেনিফিটটা একদম ছোট্ট হয়ে যাবে ছোট্ট হয়ে যাবে এলেম দিয়ে যদি সমাজকে আলোকিত করতে হয় বিশ্বকে আলোকিত করতে হয় কমিউনিটিকে আলোকিত করতে হয় প্রজন্মকে আলোকিত করতে হয় তাহলে আল্লাহর জন্য এলেমটা অর্জন করতে হবে কোরআন পড়বেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য এখন শুধু তেলাওয়াত করলে কি সেটা হবে আপনাকে পড়তে হবে বুঝতে হবে যেটা আজকে আমরা বলেছিলাম কোরআনের অনেকগুলো হকুক আছে কোরআনের সেই হকগুলো আদায় করে কোরআন পড়তে হবে তাহলে এই কোরআন থেকে আপনি এবং আপনার চারপাশের মানুষেরা কল্যাণ পাবে অন্যথা পাবে না আজকে যেমন ধরেন আমরা এলেমের কথা বলছি না আল্লাহর জন্য এলেম শেখানো আমাদের শিক্ষকরা যদি আল্লাহকে খুশি করার জন্য আজকে এলেম শেখাতো তাহলে এই যে কোচিং সেন্টার দিয়ে বাচ্চাদেরকে আটকায়া হ্যাঁ তাদেরকে যে যে কোচিংয়ে যে পড়বে সে নাম্বার বেশি পাবে যে পড়বে না সে ফেল করবে অথবা কম নাম্বার পাবে এই কাজটা হতো না হতো বলে আজকে কোচিং সেন্টারগুলোর কাছে আমাদের মানে মেইন স্ট্রিমের পড়ালেখাটা একটা হয়ে গেল তাই না খুব স্পষ্ট প্রমাণ অথচ একটা সময় কোচিং সেন্টারকে এগুলো চিনতই না মানুষ তখনকার মানুষ অনেক ভালো জ্ঞানী ছিল একজন পাস মানুষ পুরো এলাকাকে আলোকিত করতো না এটা যারা বয়স্ক তারা জানেন আর আজকে অনেক এ প্লাস মিলে কিছুই করতে পারে না জিজ্ঞেস করলে উত্তরে দিতে অনেক প্রশ্ন আসলে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এখলাসের কোনো জায়গা নাই স্পেস নাই এখানে কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয় না যে পড়তে হবে আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলোর উপর মিথ্যা আরোপ করে তার শাস্তি কি কাল আল্লাহ فمن أظلم ممن افترى على الله كذبا كذبا ليضل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين ওই ব্যক্তির চাইতে জালিম এবং জুলুমকারী ব্যক্তি আর কে হতে পারে ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে মিছে মিছি বা মিথ্যার উপর ভিত্তি করে আল্লাহর উপর কোনো অপবাদ আরোপ করল যেন জ্ঞান ছাড়াই সে মানুষকে ভ্রষ্ট করে দিতে পারে বিচ্যুত করতে পারে এর মধ্যে কিন্তু অনেকগুলো কথা বলা হয়ে গেছে মানুষ আসলে যখন মানুষকে মিসগাইড করে তখন কি এলেমের আলোকে করে না এলেম ছাড়া এলেম ছাড়া কারণ এলেম দিয়ে মিসগাইড করা যায় না জাহালাত অজ্ঞতা দিয়ে অথবা এলেমের বিপরীত অবস্থানে গিয়ে মানুষকে মিসগাইড করা যায় সে আল্লাহ তালা বলছেন আর যারা অজ্ঞতা দিয়ে মানুষকে মিসগাইড করে বিচ্যুত করে বিভ্রান্ত করে তারা মূলত জালেম এবং তারা মূলত আল্লাহর উপর মিথ্যা আরোপকারী আল্লাহ বলেছেন সমাজের এরাই হচ্ছে সবচেয়ে বড় জালেম নিশ্চয় আল্লাহ তালা

উচ্চারণ করছে বলছে এটা হালাল আর এটা হারাম তোমরা সেটার আদলে বলো না অর্থাৎ তোমাদের জিব্বা যা বর্ণনা করছে তার পক্ষে গিয়ে তোমরা মিথ্যাকে তোমরা উপস্থাপন করো না বলো না যে এটা হালাল এটা হারাম হালাল হারাম সিদ্ধান্ত দেওয়ার মালিককে আল্লাহ অতএব তোমরা নিজে থেকে সেটা সে ডিসিশনটা দিও না জাতিকে মানুষকে সে কথাটা এখানে বলা হচ্ছে যেন তোমরা ও আল্লাহর উপর মিথ্যা আরোপ করে ফেলো এটা যদি করো তাহলে কি হবে আল্লাহর উপর মিথ্যা আরোপ হয়ে যাবে সুতরাং সে কাজটা তোমরা করো না নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে হাঁ সফল সফলকাম হয় না খুব চমৎকার ভাবে লজিক দেখিয়ে আল্লাহতালা এখানে আমাদেরকে বললেন তোমরা মিথ্যা মিথ্যি কোনো জিনিসকে যদি সেটা হারাম হয় হালাল বলো না যদি সেটা হালাল হয় তাহলে হারাম বলো না হারাম হলে হালাল বলো না আর হালাল হলে হারাম বলো না কারণ এটা হবে আল্লাহর উপর মিথ্যা আরোপ আর যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করবে তারা কোনোদিন সফল হয় না আচ্ছা এটা সুরা সুর একটা ষোলো নম্বর আয়াত এরপর একটা হাদিসে স্পষ্ট করে নবী সাল্লাম সেটি উল্লেখ করেছেন বলেছেন মান বা যে ব্যক্তি আমার উপর কোন মিথ্যা কথা আরোপ করবে যেটা আমি বলি নাই আমার নামে চালিয়ে দিবে তাহলে সে জাহান নামে তার বাসস্থানকে চয়ন করে নিল নির্বাচন করে নিল তার মানে জাহান্নাম হবে তার বাসস্থান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা বোখারি মুসলাম হাদিস আমাদের অনেকে হয়তো ভাবতে পারে যে রাসুল আল্লাহ উপর উপরকে একটু মিথ্যা কথা চালিয়ে দিবে বাহ্যিক দৃষ্টিতে হয়তো না কোনো ব্যক্তি কি বলবে এই দেখো আমি কিন্তু রাসুম একটু মিথ্যা কথা চালিয়ে দিচ্ছি এটাকে কেউ বলবে এভাবে বলবে না কিন্তু যাতে ইচ্ছার বিরুদ্ধেও মিথ্যা কথা হয়ে না যায় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে জাল হাদিস কি মিথ্যা হাদিস না জালহাদিস মিথ্যা কথা উপর মিথ্যা কথা আমাদের সমাজে প্রচুর জালহাদিস আছে হাদিস হিসাবে সেগুলো স্বীকৃতি লাভ করে ফেলেছে আছে না এরকম আকিদার ক্ষেত্রে আছে ইবাদতের ক্ষেত্রে আছে বিভিন্ন উপলক্ষের ক্ষেত্রে আছে এবং ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা উল্লা উনি ইসলামের নামে জালিয়াতি তাই না এই বইটাতে হাদিসের নামে জালিয়াতি এই বইটাতে তিনি জাল হাদিসগুলো নিয়ে এসেছেন আর এছাড়াও আরো অনেকেই এই ধরনের সংকলন করেছেন আগে শেখ আলবানির দায় এর মধ্যে আরেকটা অংশ আছে আলহাদিস আল জাল হাদিসের একটা সংকলনও তিনি করেছেন আচ্ছা তাহলে আমরা এই আয়াতগুলো হাদিসগুলো থেকে জানলাম যে কোনো মিথ্যা তথ্য আল্লাহ আল্লাহ রাসুলের নামে চালিয়ে দেওয়া মহাপাপ এবং তার শাস্তি জাহান্নাম ছাড়া আর কোথাও না অতএব তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে হবে এটা আমানাত সঠিকভাবে উপস্থাপন করতে হবে যে ব্যক্তি শেখে এবং শেখায় তার অনেক ফজিলত এটা নিয়ে তো আমরা আসলে কথাও বলেছি আমি এখানে একটু সংক্ষেপ করব একটা আয়াত আর একটা হাদিস

অন্য সকল মানুষের উদ্দেশ্যে বলবে যে তোমরা আমার বান্দা হয়ে যাও মানে যাকে আল্লাহ কিতাব দিলেন হুকুম দিলেন এবং যাকে আল্লাহ তালা নবুয়ত দিলেন সে এরপরে মানুষকে বলল তোমরা আল্লাহ না আমার ইবাদত করো আমার বান্দা হয়ে যাও এটা কারো জন্য সমীচীন নয় ও এবার আল্লি ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তোমরা আমার বান্দা হয়ে যাও বলে কোন ও রব্বানি এরপর আল্লাহ বলছেন বরং এটা আল্লাহর পক্ষ থেকে কোন রব্বানি তোমরা আল্লাহমুখী হও রব্বানি হও আল্লাহমুখী হও বিমা কুন্তুম তো আল্লিমুল আলিতে কুন্তুমটা রসুন কারণ তোমরা কিতাব শেখাতে এবং তোমরা কিতাব পড়তে তোমরা নিজেরা কিতাব পড়ছ আরেকজনকে শেখাচ্ছ তাহলে এমন কোনো পথ অবলম্বন করো না যে পথ মানুষকে দাস বানিয়ে নেওয়ার নামান্তর যদি তোমাদের জীববা এটা নাও বলে অবস্থাও যেন তা না বলে তাই না আজকে মানুষের সমাজে অনেক লোক আছে যারা মানুষকে দাসে পরিণত করছে কিন্তু সেটা মুখে তারা স্বীকার করছে না মানুষকে তারা দাসে পরিণত করছে কিন্তু মুখে স্বীকার করছে না যে তারা মানুষকে দাস বানাচ্ছে তারপরে আল্লাহর কিতাব অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী তারা হুকুম দিচ্ছে না ইত্যাদি এই বিষয়গুলো عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا حسد الا في اثنين عبد الله بن مسعود رضي الله থেকে বর্ণিত নবী صلى الله عليه وسلم বলেছেন দুটো ক্ষেত্র ছাড়া আর কোথাও হিংসা করা যাবে না হিংসা তো আসলে একটা নেগেটিভ নেগেটিভ গুণ অর্থাৎ এটা আসলে করাই উচিত না কিন্তু দেখা গেল যে শরিয়া দুজন লোকের ক্ষেত্রে হিংসাকে জায়েজ রেখেছে সেটা খুব তাৎপর্যপূর্ণ একটা বিষয় আর সবার ক্ষেত্রে হিংসা নিষিদ্ধ তাহলে কে দুই ব্যক্তি বলার ভঙ্গিটাও দেখেন এরকম যে দুইজন ব্যক্তি ছাড়া কোথাও হিংসা করা যাবে না মানে যেন এরকম আর কি দুজন ব্যক্তি ছাড়া কাউকে ঘুষে দেওয়া যাবে না আক্রমণ করা যাবে না ইত্যাদি এরকম আচ্ছা তাতে করে মানুষের আগ্রহ বাড়ে তাহলে কাকে হিংসা করা যাবে তাই না রাজুল আতাহুল্লাহ মালান এমন ব্যক্তি যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন হালাকাতিহি ফিল ফেলহাক তাকে তিনি ক্ষমতায়ন করেছেন আল্লাহ সম্পদ কনজিউম করা ইস্তেমাল করা ব্যবহার করার ক্ষমতা তাকে দিয়েছেন কোন পথে ফিলহাক সত্যের পথে সত্যের সেবায় সত্য প্রতিষ্ঠায় সুমাহ আল্লাহ ওরাজ হল্লা হেকমাটা আর এমন ব্যক্তি আল্লাহ তালা যাকে প্রজ্ঞা দিয়েছেন হেকমা বাহুয়া ইয়াকি বিহা মহা। সে তার এই প্রজ্ঞা দ্বারা ফসলা করে এবং এই প্রজ্ঞাটা মানুষকে শিখিয়ে দেয় হেকমতটা সে মানুষকে শিখিয়ে দেয় হেকমতটা বলতে এখানে এলেমটাই বোঝানো হচ্ছে আসলে এলেম এলেমের যত বেনিফিশিয়াল বা উপকারী প্রকার আছে সবগুলো সে সে অনুযায়ী ফয়সলা করে এবং সেটা মানুষকে শিখিয়ে দেয় আর প্রথম প্রকারের মধ্যে তো আমরা দেখতেই পাচ্ছি ধনাঢ্য ব্যক্তিদেরকে এখানে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে তারা তাদের এই ধন দৌলতটা হকের সেবায় তারা ব্যয় করে তাহলে তাকে হিংসা করা যাবে আসলে হিংসাটা এখানে গ্রেপ্তা হিংসাটা হলো এখানে গ্রেপ্তা গ্রেপ্তাটা কি জি প্রতিযোগিতা মানে গ্রেপ্তাটাও এক ধরনের ঈর্ষা কিন্তু এই ঈর্ষা আর হাসাদের মধ্যে একটু বেশ কম আছে হাসাদ হচ্ছে ভয়ঙ্কর নেগেটিভ একটা জিনিস যে আমি যে তাকে ঈর্ষা করছি শুধু তাই না আমি চাই তারটা আমার কাছে চলে আসুক আর তারটা সে শূন্য হয়ে যাক মানে আপনাকে যে ঈর্ষা করছি আমি শুধু তাই না আমি চাই আপনারটা পুরো আমার কাছে চলে আসুক আর আপনি ফকির হয়ে যান আর গিফটটা হচ্ছে আপনারটাও ঠিক থাকুক আপনার সম আমার কাছে আসুক এই তো সাধারণত আসলে মোমেনরা কোনো দিন ওইভাবে হাসাদ করে না যে তার যাকে সে হাসাদ করছে তার সমস্ত আমার জায়ল হয়ে যাক ধ্বংস হয়ে যাক এরকম হাসাত মোমেনরা করে না তারা আসলে যেটা করে সেটা হলো রিপটা। যে তার সম্পদ তার কাছে থাকুক তার জ্ঞান তার কাছে থাকুক আমিও তার মতো ভালো ছাত্র হতে চাই আমিও তার মতো একজন প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তি হতে চাই আমিও তার মতো একজন ধনবান হতে চাই যেভাবে তিনি মানব সেবা করছেন মানুষের সেবা করছেন দিনের সেবা করছেন যাতে আমিও সেই সেবা করতে পারি আরেকটা পয়েন্ট হলো এলেম কি করে সমাজ থেকে উঠে যাবে সেই রূপরেখাও আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন আল্লাহ রাহ থেকে একটা হাদিস বর্ণিত তিনি বলেছেন আলা উহাদিসুকুম হাদিসান সামি'তু সামি'তুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি কি তোমাদেরকে একটা হাদিসের কথা বলবো না যে হাদিসটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি লা ইউহাদিসুকুম আহাদুন বা'দি আমার পরে কেউ আর সেটা বলবে না সামি'আহু মিনহু যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছ থেকে শুনেছে কারণ তিনিই শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছ থেকে তারপরে কেউ শোনার সুযোগ নাই সেই কারণে তিনি কথাটা বললেন যে এমন একটা হাদিস যেটা আমি সাল্লামের কাছ থেকে শুনেছি সেটা কি তোমাদেরকে বলবে না বলবো না যে হাদিসটা আমার পরে আর কেউ সাল্লাম থেকে শুনে ইন্দামিন আশরাত হাদিসটা হলো হল নবীসাহতের আলামতের মধ্যে একটা আলামত হলো কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হল এলমো উঠে যাবে উঠিয়ে নেওয়া হবে জাহলু। এবং অজ্ঞতা বিকশিত হবে প্রকাশিত হবে ওয়াফ সুয়া জেনা জেনা ব্যাবিচার বেড়ে যাবে খামরু মদ পান করা হবে ওয়াদ হাবার রিজায়ালু পুরুষরা কমে যাবে ওয়াদাব নিসা ও মহিলাদের মহিলারা বাকি থাকবে হাত্তা ইয়াকুন আলে খান সিনা এম্রাআতান দেখা যাবে সমাজে জন মহিলার জন্য

জমিন থেকে উঠিয়ে নেবেন না তিনি আলেমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে যখন আর কোনো আলেম থাকবে না স্কলার থাকবে না ইত্তা নাসুর উসান জোহালা তখন মানুষ জাহিল ব্যক্তিদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে সেই জাহিল ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে

মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইফকাহু ফিদ-দীন মুআভিরাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ যা কল্যাণ চান মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান আল্লাহ যা কল্যাণ চান ইফকাহু ফিদ-দীন তাকে দিনের গভীর জ্ঞান দান করেন আল্লাহুল অতি আল্লাহ তিনি প্রদানকারী ওয়া আনাল কাসেম আমি বন্টনকারী বণ্টনকারী গেনটাশে কারগাস থেকে আল্লাহ তিনি ডিসবার্স করেন

ওয়ান ওসমান রদি আল্লাহতেহানি নবীলাহসালাম খায়কুমান ও আল্লাহ আখরাজাহুল বুহারি ওসমান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং শেখায় এরকম আরো অসংখ্য আসলে হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে যার দ্বারা বোঝা যায় যে দিনের জ্ঞান অর্জন করা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা কাজ এবং দিনের জ্ঞান অর্জনের মধ্য দিয়েই ব্যক্তি এবং সমাজ মুসলিম দেশ মুসলিম জনসমষ্টি ওম্মা বিশাল বিশাল কল্যাণ লাভ করতে পারে জ্ঞানকে পাশ কাটিয়ে জ্ঞানকে ইগনোর করে জ্ঞান সাধনায় নিজেদেরকে নিয়োজিত না করে কোনো জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না এবং মুসলিম জাতি তো নয় এটা আজকে আমাদেরকে আসলে গভীরভাবে একটু চিন্তা করতে হবে আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিবর্গ তারা যেই হন না কেন যে কোনো সাইডেরই এমনকি যারা ইসলামের সেবাও দিতে চান তারা উম্মার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু জ্ঞান অর্জনে তারা আগ্রহী নন এটা কিন্তু একটু খেয়াল করে দেখ দলমত নির্বিশেষে কত মানুষ ইসলামের সেবা দিতে চাচ্ছে তাই না ইসলামকে প্রতিষ্ঠা করার আগ্রহ তারা পোষণ করছে কিন্তু তারা কি ইসলামের জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু অর্জন করেছে অথবা সে অর্জনের জন্য ব্যবস্থা করেছে শুধু তো নামমাত্র দু চারটে মাদ্রাসা করলে হবে না আমাদের মাদ্রাসাগুলোতে কোনো গবেষণা কেন্দ্র নাই খেয়াল করে দেখেন এর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনেই করি না আমরা মনে করি দু চারটা হাদিস হেফজ করা বা ফুল কোরআনটা হেফজ করলে চলবে অর্থ জানা লাগবে না কিছু হাদিস মুখস্থ করলে চলবে হাদিসের লাগবে না হাদিস কোরআন থেকে যে কোনো জ্ঞানকে এক্সট্রাক্ট করা এস্তেমবাদ করার যে যোগ্যতা বা গবেষণার যে যোগ্যতা সেটা আমাদের অর্জন করা লাগবে না এবং অবাক ব্যাপার যে অর্জন করার যোগ্যতা ছাড়াই সমাজে সবাই লাগামহীন কথাবার্তা বলেই যাচ্ছে থিওরি দিয়েই যাচ্ছে যে সমস্ত জায়গায় গভীর বুৎপত্তিগত জ্ঞানের যোগ্যতা অর্জন করা দরকার সে জায়গায় অবলীলায় দেখবেন যে অনেকে ফাতোয়া দিচ্ছে অনেকে নিজস্ব মত ব্যক্ত করছে ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মন মতো কথা বলে যাচ্ছে সাফাকে অস্বীকার করছে কেউ কেউ বলছে কবিরা গুনাহ গার ব্যক্তি তবা করে না গেলে জাহান নামে হবে কেউ কেউ বলছে আকল হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স কোরআনসন্নাকে এই আকল দিয়ে বুঝতে হবে আকল হচ্ছে শাসনকর্তা সন্না মানে যার আকল যেরকম সেভাবে সে বুঝে নেবে তাই না এরকম বিভ্রান্তিমূলক কথাবার্তা তো আছেই আর এর বাইরে আরেক দল আছে যারা ইসলামের এই যে প্রকাশ্য যে জ্ঞানের ভাণ্ডার ওটার বাইরে একটা গোপন ভাণ্ডারের সন্ধান তারা পেয়েছে কোনো গুপ্তধন কারো বাইর নিচে অথবা কি জানি বিয়ন্ড দেয়ার অনম্যারিড মানে তাদের স্বাভাবিক সুস্থ চিন্তা চেতনার বাইরে হয়তো কোনো একটা জগৎ আছে সেই জগৎ থেকে তারা অনেক বাতিনি জিনিস বের করে নিয়ে এসছে তাই না বিভিন্ন বিভ্রান্ত সফিদের সেই সমস্ত আবিষ্কারও আমরা দেখেছি তা এইটা খুবই দুর্ভাগ্যজনক এলেম না থাকার কারণে এগুলো হচ্ছে প্রকৃত এলেমকে ইগনোর করার কারণে হচ্ছে আজকে এই যে বিভিন্ন ফেরকা বা বিভিন্ন শ্রেণীর যে কথাগুলো আমরা বললাম তাদের যে বিভিন্ন চিন্তা চেতনা আপনি দেখেন এই চিন্তা চেতনা একটাও আপনি সাহবাইকেরামের মধ্যে পাবেন না তবে ইন্দের মধ্যে পাবেন না চার ইমামের মধ্যে ইমামাব হানিফ মালিক সাইফরি ইমাম আহমদের মধ্যে পাবেন না আজকে যে বাতেনি আইলেমগুলোর কথা বলেন দেখেন তাই না এই ইমামদেরই তো আজকে যারা অনেক অনুসারী তারা আবার দাবি করছে সমস্ত বাতেনি আইলেমের সকলে না কিছু লোক তো আসল কারণটা কোথায় আসল কারণটা হচ্ছে প্রকৃত জ্ঞানের অনুপস্থিতি অভাব প্রকৃত জ্ঞানটা থাকলে তাদের আর এই দুর্দশাটা হতো না যেহেতু প্রকৃত জ্ঞানটা নাই সুতরাং শয়তানের পক্ষ থেকে অথবা যারা রিয়েল ইসলামকে প্রতিনিধিত্ব করে না নতুন নতুন নিজে মন গড়া অনেক কিছু ক্রিয়েট করে নিয়েছে সেগুলো এদের উপরে সহজেই চালিয়ে দেওয়া যায় যেভাবে ফেরাউন বন ইসরায়েল জাতিসহ নদীর উপরে অনেক কিছু আরোপ করে দিয়েছিল তাই না বলে সে আনা রব্য আর মানুষও বললো যে আর তাই তো উনি ছাড়া তো আর কোনো রব আছে বলে জানি না মানুষকে যদি অজ্ঞতার মধ্যে পাওয়া যায় অথবা তাদেরকে অজ্ঞ করে রাখা যায় তখন তাদের উপরে যে কোনো কনসেপ্ট আরোপ করে দেওয়া যায় এই জন্যে আসলে বহু মানুষ এই মুসলিম কমিউনিটিতে তারা চাচ্ছে না মানুষ প্রকৃত জ্ঞান লাভ করুক প্রকৃত জ্ঞানটাকে অনেকে ফেতনার কারণও মনে করছে দুর্ভাগ্যজনক ভাবে তাই না অনেকে রিয়াল এলেমটাকে কারণ মনে করছে আমাদের দঞ্চলে কেউ কোনো দিন বেতের সালা এক রাকাত আগে পড়েনি পড়েছে ছোট সময় আমরা শুনিও নাই কারণ ওটা আমাদের মানে জানাশোনার বাইরে ছিল বাইরে রেখে দেওয়া হয়েছে যখন দেখা গেল যে মানুষ জানতে পারলো বোখারি রেওয়ায়ত মুসলিমের আবু দাউদের রয়েত এক রাকাতের কথা তখন কিছু লোক বলা শুরু করলো এক রাখাত বেতের পড়া তো ফেতনা এখন না কথা হচ্ছে যে কোরআন হাদিসের আমল এর মধ্যে ডাইভার্সিফিকেশন আছে বহু ধরনের আমল আছে তাই না বেতর তো অনেক রকমে পড়া যায় এটাই শুদ্ধ বেতের অনেক রকমে পড়া যায় ফেতনা হতে যাবে কেন মানে দেখেন খুব সূক্ষ্মভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা 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 ফেতনা কিন্তু ফেতনা কাকে বলে যদি কোরআন হাদিসে সাব্যস্ত কোনো বিধান কেউ বর্ণনা করেন এবং সেটার আমল করার দিকে মানুষকে আহ্বান করা হয় এটা কেন ফেতনা হতে যাবে তাই না সাব্যস্তকৃত প্রতিষ্ঠিত আমল যেটা নবী সাল্লাম অথবা তার সাহবা ইকরাম করেছেন সেটা কেন ফেতনা হতে যাবে আমি জানি না সেই হ্যাঁ এতটুকু বলা যেতে পারে মানুষকে আস্তে আস্তে শেখান এটা না বলবেন এটা ঠিক আছে এটা হচ্ছে এলিমটাকে কিভাবে বন্টন করব আমি এলেমটাকে কিভাবে পৌঁছাবো এটা হচ্ছে টিচিং ম্যাথাডলজির কথা যে আমার ক্লাসরুমে যারা আছেন তাদেরকে কি একদিনে অ্যান্টিবায়োটিকের মতো সবটা খাওয়াই ফেলবো একদিনে নাকি আস্তে আস্তে জ্ঞান তো আসলে গলাধকরণ করতে হবে জ্ঞানটাকে অ্যাবজর্ব করতে হবে জ্ঞানটাকে নেওয়ার মতো যোগ্যতা এবং তাকে টাইমও দিতে হবে সেই সেগুলোর জন্য ঠিক আছে টিচিং ম্যাথাডলজি আমরা ফলো করবো কিন্তু যে যে জ্ঞানটা আমাদের কাছে আছে জ্ঞানটা কখনো ফেতনা নয় এটা মনে রাখতে হবে জ্ঞানটা কখনো ফেত নয় তবে এটা ঠিক আপনি এখানে যেটা হেকমাতের কথা বলা হচ্ছে দাওয়াতি প্রজ্ঞা লাগবে মানুষ যখন কোনো কুসংস্কার থাকে সেই কুসংস্কারের বিরুদ্ধে আপনি যদি একদিনে কথা বলে তাদেরকে সংশোধন করতে যেতে চান তাহলে কিন্তু তারা আপনাকে মেরেও ফেলতে পারে এটা তো সত্য এটা সত্য তাহলে আমাদেরকে কথা বলতে হবে আসলে টু দ্য পয়েন্ট প্রবলেমটা কি জ্ঞানের মধ্যে নাকি প্রবলেমটা হচ্ছে জ্ঞানটাকে শেখানোর ক্ষেত্রে তাই না আপনি যদি বলেন হ্যাঁ আপনারা হক কথা শেখাচ্ছেন ভালো কথা বাট ভেরি কেয়ারফুলি ঠিক আছে এটা শেখা যাবে কিন্তু হক কথাগুলোকে এটাকে কখনোই ফেটনা বলা যাবে না আদাব ও তলাবল এলম এলেম অর্জন করার কিছু আদব কিছু আদব নিয়ে এখানে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো এলেম অর্জন করা এবং এলেম শিক্ষা দেওয়া এটাকে বলা হচ্ছে মিন আফ ওয়াল এ এটা অন্যতম এ আপনি সারা দিন রোজা রাখলেন নামাজ পড়লেন সারা রাত এটার চেয়ে উত্তম হচ্ছে এলেম অর্জন করা কারণ সারারাত সালাদ পড়া এসার পরে এটা কি নফল আপনি সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখলেন বা একদিন রাখলেন একদিন ভাঙলেন আবার রাখলেন আবার ভাঙলেন এটা হলো নফল সিয়াম নফল সিয়ামের চাইতেও আমাদের অনেক গুলামেকেরা উল্লেখ করেছেন উত্তম হচ্ছে এলেম অর্জন করা এটা কেন বলেছেন আসলে নফল কাজের সাথে কি এলেম অর্জনের বিরোধিতা আছে নাই তারপরেও বলা হচ্ছে ফোকাসটা নির্ধারণ করার জন্য ফোকাস এলেম অর্জন করাটা এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি ফরজ ওয়াজিব কাজের পরে নিজেকে এলেম অর্জনে ব্যাপৃত রাখেন এটা মাছ বেটার দেন এলেম বাদ দিয়ে আপনি শুধু ইবাদতের মধ্যে নিজেকে ব্যাপৃত রাখার চেয়ে কারণ কিছু লোক আছে যারা দেখে যে নফল ইবাদত করে যাচ্ছে করে যাচ্ছে এলেমের ধারের কাছে নাই এখন কিছু ইবাদত আছে ঠিক কিছু ইবাদত আছে বেদাতে অন্ধেতে লাভ হলো কি কিন্তু এলএম যদি আপনি অর্জন করেন তাহলে আপনি কম আমল করলেও কোয়ালিটি আমল হবে এলএমটা আপনার সমস্ত আমলকে কি করবে কোয়ালিটি আমলে পরিণত করবে আপনি দেখেন কেন কর্পোরেট সংস্থাগুলো তাদের বড় বড় ইঞ্জিনিয়ার কিংবা মানে যারা যারা টেকনিক্যাল পোস্টে কাজ করে তাদেরকে বাইরের থেকে ট্রেনিং দেওয়ায় নিয়ে আসে কারণ তার দক্ষতার প্রয়োজন আছে দক্ষতার প্রয়োজন আছে যত জানবে তত দক্ষ হবে তাহলে দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিকের চাইতে যে কোনো সংস্থার জন্য অনেক বেশি মূল্যবান এবং কল্যাণজনক আমাদের জন্য আমাদের জীবনের জন্য আমরা যারা স্বভাব চাই আল্লাহর নৈকট্য চাই আল্লাহর কাছে রিওয়ার্ড চাই তাদের জন্য সেই রিওয়ার্ড পাওয়ার জন্য বেশি উপযোগী হবে দক্ষ আমল যোগ্যতা সম্পন্ন আমল মান সম্পন্ন আমল আলতু ফালতু আমল করার চাইতে এই জন্য এই জিনিসটা আমাদেরকে জানতে হবে এলেমের মূল আসলে কারিশমা ওই জায়গাতেই কেন ইসলাম এলেমের উপর এত গুরুত্ব দিয়েছে কারণ ইসলাম চাচ্ছে মানসম্পন্ন মুসলিম চাচ্ছে মানসম্পন্ন মহমেন মানুষ এই যে মানব সম্পদ আমরা বলি এরা যেন প্রকৃত সম্পদে পরিণত হয় এরা যেন আল্লাহর কাজগুলো ঠিক মতো আদায় করে আর আল্লাহর বান্দাদের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখে এই আমরা দেখেছি দেখেন সাহবাইকামের যুগে বা তার পরবর্তী যুগে ভালো মুসলিমরা দেখেন দেশের সম্পদ না দেশের সম্পদ চুরিতে কি তাদেরকে পেয়েছেন যত মাদক ছিল এক দিনে নহর প্রবাহিত করে ধ্বংস করে দিল সুহান আল্লাহ একটা জাতি যে একদিনে তার সমাজের সকল খারাপ জিনিসকে ধ্বংস করে দেয় সুহান আল্লাহ এলিমের কারণে কিসের কারণে এলেমের কারণে এলিমের এখানে রাসুলসাল্লাম এলেমটা শুধু তাদের কাছে পাস করেছেন তারা সেটাকে গ্রহণ করেছে আজকে এলেমের এই মানে প্রসেসটা আমাদের মধ্যে নাই এলেমের প্রসেসটা আমাদের মধ্যে নাই এলেমে একটা বড় গ্যাপ পড়ে গেছে একজন এক আরেকজনকে এখন আর বিশ্বাসও করেন এই জন্য কারণ এলেম অনুযায়ী কথা বলা হচ্ছে না আস্থার সংকটটা কেন হয়েছে এলেমের সংকটের কারণে আস্থার সংকটটা তৈরি হয়েছে এলেমের সংকটের কারণে যাই হোক এখানে ইবাদতের জন্য দুটো শর্ত একটা হলো আল্লাহর জন্য আমল করা আল্লাহর উদ্দেশ্যে ইবাদতটা করা আরেকটা হলো রাসুল সাল্লাহ সাল্লামের সৈন্য অনুযায়ী করা রাসুল সাল্লাহ সাল্লামের সৈন্য অনুযায়ী করা এ দুটো পয়েন্টও কিন্তু এলেম এ দুটো পয়েন্টও অনেকের জানা নাই অনেকে আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে দরগার মধ্যে দেখবেন যে আল্লাহ একবার তাই না কবরে গিয়েও সে যখন কাঁদে যে কেন রে ভাই আল্লাহর জন্য কাঁদতে কবরের মধ্যে কেন বলছে উনি তো আমার মাধ্যম তাই না তাহলে কবরের মধ্যে কাঁদার কি কোনো নজিরাসুসবের আছে নাই দরগা বা এই সমস্ত এগুলো নাই তাহলে মানে একদল মানুষ মনে করে একলাস থাকলেই হলো একলাস থাকলেই আরে আল্লাহর জন্যই তো করতেছি কিন্তু আল্লাহর জন্য করলে কি আল্লাহ সব গ্রহণ করবেন এই জন্য এটাও এলেম যে রাসুসাল্লা পদ্ধতিতেই করতে হবে আচ্ছা আকসামুল এলম এলেম তিন প্রকার আল আল্লাহ তো আকসা একটা হলো আল এলমু বিল্লা ও আসমাই ওয়াসিফাতি ওয়াফ আলী আল্লাহ সম্পর্কিত জ্ঞান আল্লাহর সুন্দর নাম তার সিফাত এবং আল্লাহর সকল কাজ সম্পর্কিত জ্ঞান ওয়াল আলমু বে আওয়ামের ইল্লাহ আরেকটা হলো আল্লাহর নির্দেশ সম্পর্কিত জ্ঞান আদেশ নিষেধ সম্পর্কিত জ্ঞান আরেকটা হলো ওয়াল আলমু বে আয়ামিল্লাহ আল্লাহ নাসিহা ওয়া আউলিয়া আহ ওয়া খাদ আল্লাহর দিন সম্পর্কে দিনগুলো অর্থাৎ সময় আইয়াম সম্পর্কে জ্ঞান যে দিনগুলোতে আল্লাহ তালা তার রাসুলদেরকে এবং তার আউলিয়া মোমেনদেরকে আল্লাহ তালা সাহায্য করেছিলেন এবং ইসলামের শত্রুদেরকে আল্লাহ তালা পরাভূত করেছিলেন এসব কিছু আল্লাহ তালা কোরআনে এবং নবী সাল্লাহ সালামের সুন্নাতে ব্যক্ত করেছেন আচ্ছা এখানে আদাবু তালাবেল এলমের বিষয়টা আসলে ওইভাবে আসে নাই এ প্রসঙ্গে ডক্টর বকর আবুজাইদ তার একটা ছোট্ট বই আছে এটিকেটস অফ সিকিং নলেজ আর সেটা পড়া যেতে পারে এছাড়াও শেখ মোহাম্মদ বিন সালিন্তাহ মিন তার আরেকটা বই আছে আদাব ও তাল সাথে সেটা একটা ডিটেলস আলোচনা আমরা ইনশাল্লাহ এ বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করার চেষ্টা করব এখন আরেকটা ছোট্ট পয়েন্ট সেটা হলো এলেম অর্জন করার বিধানটা কি এটা কি অপশনাল নাকি ফরজ এটার জবটা হয়তো কি পরিমাণ এলেম আর কোন বিষয়ের এলেম তার সাথে রিলেটেড তাহলে আমরা দেখতে পাচ্ছি এলেম তালাশ করা এটা মৌলিক ক্ষেত্রে বিশেষ করে ইসলামের বেসিক এলেম অর্জনের ক্ষেত্রে এটা হলো ফরস এটা কিন্তু নবীলসাল্লাম নিজেই বলেছেন তালাবুল্লা ফরিদ আতুন আল্লাকুল্লাহ মুসলিমের হাদিস্টা হাসান যে প্রত্যেক মুসলিমের উপরে এলেম তালাশ করা সেটা হলো ইসলামের বেসিক জিনিসগুলো জরুরি জ্ঞান যেটা আমরা আজকে খোদ্বায় বলেছিলাম আর এর বাইরে অন্য যে কোনো উপকারে এলেম অর্জন করাটা এটা নফল যেমন ডাক্তার হওয়া কি ফরজ হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে জিনিসটা ফরজিক এফায়া পর্যন্ত চলে যায় যখন দেখা যায় সমাজের সবাই ক্ষতিগ্রস্ত হবেন যদি কেউই ওই ব্যাপারে এক্সপার্ট না থাকে তখন সেগুলো ফরজে কেফায়া মানে সাফিসিয়েন্ট সংখ্যক বা কিছু লোক সাফিসিয়েন্ট বলা তো কঠিন কিন্তু কিছু লোক কিছু লোক যদি সেই দায়িত্বটা আদায় করে তখন আর এই সমাজের কেউই পাপি থাকবে না সবার দায়িত্বটা পালন হয়ে যাবে এই। দুনিয়াবি যে কোনো জ্ঞান অর্জন করা যেগুলো সারিয়া পারমিট করে এগুলো রেকমেন্ডেড উত্তম এগুলো উত্তম আমরা শুধু মানে নফল বলে অপশনাল বলবো না বরং উত্তম যে কোনো কল্যাণকর জ্ঞান অর্জন করা উত্তম আচ্ছা আদাবুল মুআ আদাবুল মোয়াল্লেমের মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে একটা হলো কথা ও কাজে এখলাস মেনটেন করে যিনি মানুষকে শেখাবেন তিনি তার কথা এবং কাজে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যটাই প্রাথমিকভাবে রাখবেন দ্বিতীয় হচ্ছে আত্মওয়াদ আহাফুল জানাহ বিনয় তিনি তার প্রত্যেকটা আচরণে জ্ঞানদানের ক্ষেত্রে বিনয় তিনি মেনটেন করবেন কারণ এই বিনয়টা কিন্তু ছাত্ররা শিখবে উদ্ধত ছাত্র শিক্ষকের ছাত্র অহংকারী হয় তাই না আর ছাত্ররা সবসময় তার টিচারকে ফলো করে বিশেষ করে টিচার যদি একটু জনপ্রিয় হয় সে যদি টিচিংটাকে এনজয় করে তখন টিচারের অনেক কিছু সে অনুসরণ করে এই জন্য বিনয় হচ্ছে আসলে এমন একটা সুন্দর গুণ যেটা সব টিচারদেরই থাকা উচিত যাতে করে ছাত্ররা সেটা ফলো করতে পারে তিন নম্বর হলো সুন্দর আখলাখ সুন্দর আখলাক কথাটাও আসলে অনেক বড় যেমন সবর করা যেমন প্রোয়াক্টিভ হওয়া যেমন রেসপেক্টফুল হওয়া হ্যাঁ অন্যদেরকে হার্ট না করা রুড়োভাষী কিংবা কঠোর না হওয়া কথাবার্তার মধ্যে শালীনতা বজায় রাখা অশালীন কথাবার্তা কিংবা গালিগালাজ না করা এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কারণ আমাদের অনেক ক্লাসে আমরা দেখেছি আমাদের ছোট সময়ও ক্লাসে আমরা দেখেছি অনেক টিচার দেখা যাচ্ছে রুড়োভাষী তুই তোকারি করে কথা বলেন এটা কিন্তু সুন্দর আখলা হলো না অনেক টিচার কোনো কোনো ছাত্র যে পড়া দিতে পারে না তারা গাধা বলে তাই না বলেন না বলেন অনেক টিচার কাউকে টিজ করেন কোন কোন বাচ্চাকে টিজ করেন কোন কোন বাচ্চাকে অনেক বেশি প্রহার করেন তাহলে এগুলো কিন্তু ভালো আখলাখ হলো না এটা আমরা ক্লাসরুমের কথা বললাম উত্তম আখলাক যে টিচারে থাকে তিনি সবসময় চিন্তা করবেন তার প্রত্যেকটা আচরণ যেন কল্যাণকর হয় এবং স্টুডেন্ট যেন যে কোনোভাবে তার থেকে ভালো শেখে তার দ্বারা হার্ট না হয় আহত না হয় আচ্ছা চতুর্থত হলো তিনি মানুষকে যখন শেখাবেন তখন তাদেরকে সুন্দর উপদেশ দেবেন এবং এলেমের আলোকে কথা বলবেন দুটো জিনিস সুন্দর উপদেশ আলমা হাসান হাসানা আরেকটা হলো আলে এলেম তিনি যেন এলেম ছাড়া কথা না বলেন কথা কমায় দিবেন এলএম শেষ কথা শেষ তাতেও কোনো অসুবিধা নাই তাই না একজন হয়তো আধা ঘন্টা কথা বলতে চেয়েছে পনেরো মিনিটের পরে আর কিছু বলার নাই তো ঠিক আছে স্টপ হয়ে যান যতক্ষণ পর্যন্ত এলএম আছে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন কিন্তু এলেমের বাইরে গিয়ে বানিয়ে বানিয়ে কোনো গাল গল্প এটা বলা যাবে না দ্বিতীয় হচ্ছে বলার মধ্যে যেন মাওয়ায়দা থাকে মাওয়ায়দা সুন্দর উপদেশ ইত্যাদি আচ্ছা পঞ্চম হল জ্ঞানদানের ক্ষেত্রে তিনি একাধিকবার রিপিট করতে পারেন যদি মনে করেন যে শ্রোতারা এখনো বুঝিনি ছাত্ররা এখনো বুঝেনি কিংবা শ্রোতা অংশগ্রহণকারীদের এটা রিপিট করা দরকার রাসুসাল্লাহাম অনেকবার রিপিট করেছেন বিভিন্ন সময় অনেক হাতিষ এসছে তিনি একই কথা একাধিকবার রিপিট করেছেন সুতরাং রিপিট করা যেতে পারে কখনো যদি মনে হয় আরো জোরে বলতে হবে তাইলে জোরে বলা এটাও তার জন্য সঙ্গত ষষ্ঠ হচ্ছে আচ্ছা তিনি সাধারণত রাগ করবেন না তবে প্রয়োজন হলে সীমার মধ্যে থেকে সেটা করতে পারেন আর সপ্তম হল মেজলিসের শেষে যে দোয়া অথবা যে দিকির গুলো আছে সেটা তিনি করবেন আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটা অনেকেই খেয়াল করেন আবার অনেকে এখনও খেয়াল করেন না একটা হাদিস উল্লেখ করি যেটি ইমাম মাহমুদ এবং তিরমেজি বলেছেন আবু হরদ আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন মঞ্জালিস যদি কোনো ব্যক্তি এমন কোনো মজলিসে বসে যেখানে অনেক ভুল বিভ্রান্তি হয়ে যায় ফলা কাবলা মজলিসি হিদালিক সে মজলিস থেকে বের হওয়ার আগে দাঁড়ানোর আগে সে যদি একটা দোয়া পড়ে দোয়াটা কি সুবহান আল্লাহ ম বেহামদিক আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আন আসতাক ফেরুকা ও টুবিলেক ইল্লাহ ফের আল্লাহ মা কেন আফে মেজলি মাজলিসিহি দায়িক তাহলে তার ওই মেজলিসে যত ভুল বিভ্রান্তি হয়েছে সবটাই তার জন্য ক্ষমা করে দেওয়া হয় সুবহান আচ্ছা আরেকটা হাদিস এটিও ইমাম ত্রিবেজি বর্ণনা করেছেন হাদিসটা হাসান আগের হাদিসটা শাহীদ ইবদুর রহম রদি আল্লাহ তালা আহ বলেন قلما كان رسول الله صلى الله عليه وسلم يقوم من مجلس رسول صلى الله عليه وسلم كوب قومي اكتر مجلس تكي اوتن حتى يدعو بهؤلاء الدعوات لأصحابه جتوكن پر جنتونا أصحاب الدعوة جارتا كي ديكت شلن تدر جنة دعا كورتن دعا قومي تيني اوتن كي شئ دعا اللهم اقسم لنا من خشيتك ما يحول بيننا وبين معاصيك هي الله তুমি আমাদের জন্য তোমার কিছু ভয় বন্টন করে দাও ওটা তোমার জন্য ভয় খাসিয়া তাক যেন তোমার প্রতি আমাদের এই ভয়টা আমরা পোষণ করি এই ভয়টা আমাদের মধ্যে বন্টন করে দাও যা যে ভয়টা আমাদের এবং আমাদের পাপের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবে কি সুন্দর তাই না ভাষাটা কি সুন্দর তো আটিকা ম্যাটু বা লেহোনা বিহি ইয়া ইয়াসালাম আর তুমি তোমার আনুগত্যের কিছু আমাদেরকে দিয়ে দাও আনুগত্য করার তফিক দিয়ে দাও যা আমাদেরকে তোমার জান্নাতের কাছে পৌঁছে দিবে আর আমাদেরকে এমন ইয়াকিন দাও এমন প্রত্যয় দাও যার দ্বারা তুমি দুনিয়ার মুসিবতগুলো আমাদের জন্য আসান করে দেবে এমন ইয়াকিন দাও আসলে এটা ইমানি শক্তির কথা বলেছে এমন ইমান দাও এমন ইয়াকিন দাও যে ইয়াকিনটা থাকলে দুনিয়ার যত বড় মুসিবত আসে সবটা আমাদের জন্য আসান হয়ে যাবে তুমি সেটা করে দাও যতদিন আমাদেরকে জীবিত রাখো আমাদের কান আমাদের চোখ আমাদের কুয়ত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করো ওয়াজা আলহুল ওয়ারে তা মিন্না ওয়াজা আল তাহরানা আলামান ওয়ালামানা ওয়ানা আলামান আদানা এবং এই বিষয়টা আমাদের যারা উত্তরাধিকার তাদেরকেও দিয়ে দাও আর আমাদের উপর যারা জুলুম করবে তাদেরকে তুমি শাস্তি দাও থামিয়ে দাও এবং আমাদের যারা শত্রুতা করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো ولا تجعل مصيبتنا في ديننا. أما دي الدين المتكون المصيبة ديونا، أما دي الدين المتكون مصيبة ديونا. ولا تجعل الدنيا أكبر همنا. أر دنياكي أمادير أشا أكنكر شطشي بربوستو تكورنا. ولا مبلغ علمنا. أمادير علمير شش بانتو باني ديونا. ولا تسلط علينا من لا يرحمنا. আর যারা আমাদেরকে রহম করবে না ভালোবাসবে না অনুগ্রহ করবে না তাদেরকে আমাদের উপর পাওয়ারফুল করে দিও না অসাধারণ একটা দোয়া অসাধারণ একটা দোয়া ইমাম তিরমেজি বর্ণনা করেছেন এটা হাসান এবং সহিয়াল জামের মধ্যেও শেখ আলবানি এটাকে নিয়ে এসেছেন আসুন আমরা এভাবেই নিজেদেরকে প্রস্তুত করি আপনি কোনো সন্দেহ নাই কখনও আল্লাহর একজন বান্দা হিসাবে নিজেকে পেশ করে আল্লাহর ইবাদত করছেন কখনো আপনি একজন তলেবুল আলেম দিনের জ্ঞান শিখছেন কখনো আপনি একজন মো আল্লেম আপনার সন্তানকে অথবা অন্য কাউকে শেখাচ্ছেন প্রত্যেক পর্যায়ের কিছু আদাব আছে আমরা সেগুলো নিয়ে আজকে কিছু আলোচনা করলাম আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই মৌলিক গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দেন এবং পাশাপাশি তার দিনের মৌলিক এবং জরুরি জ্ঞানগুলো অর্জন করা সহজ করে দেন সে আলোকে জীবন পরিচালনা করাটা আমাদের জন্য সহজ করে দেন হাজা ও সাল্লা সাল্লাম আলিয়া নবীনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়াসাবি আজমাইন